ভাস্কর্যগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, কি দিয়ে তৈরি এবং কি বা বোঝানো হয়েছে এতে? ঘানার ভাস্কর্য শিল্পী এল আনাতসুই লন্ডনের টেট মডার্ন আর্ট গ্যালারিতে বিহাইন্ড দ্য রেড মুন শিরোনামে এমন একটি প্রদর্শনীর আয়োজন করেন যেখানে ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে অসংখ্য বোতলের ক্যাপ, যা হরহামেশাই আমরা ছুঁড়ে ফেলি প্রয়োজন ফুরলে। আনাতসুই 2 মিলিয়ন পুনর্ব্যবহারযোগ্য বোতলের ক্যাপ একত্র করে কোথাও চূর্ণ করেছেন, কোথাও বা সেলাই করে এক সুতোয় গেঁথেছেন। You're seeing here is titled Behind the Red Moon. তিনি বলছেন যে তার লাল চাঁদের পেছনে শিরোনামে প্রদর্শনীটি 3টি স্বতন্ত্র ভাস্কর্যের মাধ্যমে তৈরি। এর মাধ্যমে তিনি আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার ইতিহাসকে একত্রিত করতে চেয়েছেন। 2 মিলিয়নেরও বেশি বোতলের টপস এবং ধাতব টুকরো ব্যবহার করেছেন ভাস্কর্যগুলো তৈরিতে। ভিন্ন ধর্মী এমন আয়োজন দেখতে সময় করে অনেকেই ছুটে এসেছেন। জলবায়ু পরিবর্তনের পেছনে প্লাস্টিক বর্জ্যের বেশ বড় একটা অবদান আছে। কোনো কিছুই ফেলনা নয়, ফেলে দেয়া বোতলের ক্যাপগুলো যেন তারই জানান দিচ্ছে। এল আনাতসুই বলছেন যে টারবাইন হলে আপনি প্রবেশের পর আপনার মনে হবে চাঁদের মতো কিছু একটা আপনার দিকে হেলে পড়ছে। পালের মতো করে এটা তৈরি করা হয়েছে, যার এক পাশে হলুদ এবং অপর পাশে লাল রং রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষ কি আসলে ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এখনো প্রয়োজন আরো সচেতনতার? উত্তর বলে দেবে সময়। শরীফুল হক, চ্যানেল 24।